ভালো মন্দ ব্যাপারটা না, ভালো মন্দ এই যে পারফরমেন্সটা তো একটা বড়ো পারফরমেন্সের একটা অংশ, কিন্তু এখানে মানে কি বলবো, এই পুকুরে একটা ছোটো ঢিল ফেলা হয় না, ঢিলটা ছোটো, কিন্তু দেখা যায় যে ওয়েবটা এরকম ছড়িয়ে 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 যাচ্ছে। এই ব্যাপারটা হচ্ছে যে এইরকমভাবে ছড়িয়ে কথাটা বোঝা যাচ্ছে, শুধু আমি যদি বলি ভালো কি মন্দ তাতে কিছু যায় আসে না। আমি তাহলে ঘুরিয়ে বললাম যে এই ঢিলটা না পড়লে কিন্তু ওই ওয়েবটা হয় না। তাহলে এটা একটা বড় নাটকের একটা ছোট্ট অংশ, যে অংশটা দিকে দিয়ে আমরা একটা সমগ্রের মানে আভাস পেলাম, সেটা কম কথা না, যে টুকরোটা দিয়ে গোটাটার আভাস দেওয়া যায়। তার মানে প্রত্যেকটা জেনারেলটা যেভাবে গাঁথা হয়েছে, এই টুকরোটার সঙ্গে পরপর তো একটার সঙ্গে একটা গাঁথ গেঁথে গেঁথে যায়, তাহলে নিশ্চয়ই এই টুকরোটা যখন এরকম জানতো, তাহলে পরের ইমেজগুলো এরকম জানতে হতে হতেই যাবে। তাহলে আশা করা যায় যে পুরো কাজটা নিশ্চিত করে একটা মানে ঠিকঠাক আকার নেবে এবং তোমাদের এ হবে, মানে যা যা তোমাদের ইচ্ছে করছো, যেটা একটা ভেতরের আশা থেকে তো জিনিসটা করা, আর এতে অনেকগুলো জিনিস জড়িয়ে রয়েছে, বোঝাই যাচ্ছে। একটা ইন্টারন্যাশনাল আসপেক্ট রয়েছে এবং যেখানে একটা চূড়ান্ত ডিস্ট্রাকশন যুদ্ধ, যেটাই ভেতরের কথা, সেই যুদ্ধ এই ছোটো জায়গা থেকে বড় জায়গায় কেমন করে ছড়ায়। ছোটো জায়গা থেকে এই কারণেই যে এটা প্রমাণ হয় যে আমরা যখন এখানে জ্বালিয়ে বলতে পারি ইসরায়েল সিরিয়া অমুক তমুক, তার মানেই কিন্তু এর ব্যাপ্তিটা এসে আমাকে তো পৌঁছেছে, কোথাও আক্রমণ করেছে আমাকে আমার মাথায়, তাই চেষ্টা বলা যাচ্ছে। এই সব মিলিয়ে একটা যে বুনট এবং আমরা যে দেখলাম, এই দেখার আগে আমি যে লোকটা ছিলাম, এইটা দেখার পরে আমার ভেতরে একটা পরিবর্তন হল, এইটা আর কিছু বলার নেই। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার।